বললাম 60 জন লোক একটি কাজ 18 দিনে করতে পারে, তার মানে 60 গুণ 18, আর একটি ওই কাজটি 36 জন লোকের পক্ষে কতদিনে করা সম্ভব? 36 দিয়ে ভাগ করে দিলাম, 18 দুগুণা 36, 30 দুগুণে 60, 30 দিন। তো দেখেন এই 10 জন শ্রমিকের 16 দিন সময় লাগে, তার মানে আমরা এই 10 আর 16 গুণ করে দিলাম আর ভাগ করে দিলাম 8 দিয়ে, কাটাকাটি করে দিলে 10 দুগুণা 20 দিন সময় লাগবে। 15 জন লোকের একটি কাজের অর্ধেক করতে যদি 20 দিন সময় লাগে, তাহলে এই 15 জন লোকের ওই সম্পূর্ণ কাজটি করতে, মানে পুরো কাজটি করতে কতদিন সময় লাগবে? এটা তো মুখে মুখে আমরা বলতে পারি যে না, তাহলে এখানে প্রশ্নে বলা আছে অর্ধেক করতে পারে 20 দিনে, তাহলে সম্পূর্ণ কাজ করতে পারবে 40 দিনে, ডাবল সময় লাগবে, ডাবল পরিমাণ কাজ করতে। তাহলে 15 জন লোক একটি কাজ করে কতদিনে? 40 দিনে। এখন কিন্তু আমরা মূল থিমে চলে আসছি আমাদের, যেটা তার মানে আমরা প্রথম অংশের এই দুটা গুণ করে দেব, 15 আর 40, আর নিচেরটা দিয়ে ভাগ করে দেব 20। 20 দিয়ে যদি ভাগ করে দেই মান পাচ্ছি কত? 30। তার মানে অ্যান্সার হবে 30 দিন। বলা আছে যে 8 জন শ্রমিক 5 দিনে 2,400 টাকা আয় করে। তো এখানে 2,400-র পরিবর্তে যদি 2 কোটি টাকার কথাও বলা থাকতো, আমাদের এই টাকার পরিমাণ দিয়ে তেমন কিছু একটা আসবে যাবে না, কারণ আমরা এটাকে তেমন হিসাবে কাজেই লাগাতে চাচ্ছি না, কারণ আমার এখানে আছে টাকার পরিমাণটা সেম, সম পরিমাণ, অর্থাৎ এই টাকাটা যদি আরো বৃদ্ধি থাকতো কোনো সমস্যা ছিল না, সম পরিমাণ টাকা। এই টাকা আয় করাটাকে যদি আমি একটা কাজের সাথে তুলনা করি, তাহলে বলতেই পারি যে 8 জন শ্রমিক এই টাকা আয় করে কতদিনে? 5 দিনে, বা একটি কাজ করে 5 দিনে। তো 10 জনের জন্য কতদিন লাগবে ওই কাজটি করতে? তাহলে কি দাঁড়াচ্ছে যে 5 গুণ 8 আর ভাগ 10, এই যে দুইটা উপরে প্রথম অংশের যেই লোক সংখ্যার দিনের সংখ্যা গুণ, আর নিচে আমাদের যেহেতু লোক সংখ্যা আছে লোক সংখ্যা দিয়ে ভাগ করে দিলাম, তো রেজাল্ট চলে আসছে 5 আটা 40, 40-কে 10 দিয়ে ভাগ করলে 4 দিন সময় লাগবে। উত্তর 4 দিন। 6 জন শ্রমিক করে 5 দিনে, কত টাকা? 1,800 টাকা। যেহেতু এখানে সম পরিমাণ আছে, তার মানে এই পার্টটা টোটালি আমাদের না ধরলে আমি বলতেই পারি যে 6 জন শ্রমিক একটা কাজ, এই 1,800 টাকা আয় করাও তো একটা কাজ, তো একটা কাজ করে 5 দিনে, তাহলে 10 জন শ্রমিকের ওই কাজটি করতে কত দিন সময় লাগছে? তো সেক্ষেত্রে অবশ্যই কি করতে হবে, এই প্রথম অংশের, এই প্রশ্নের যে প্রথম অংশে যে মানগুলো থাকবে এই দুটা মানকে গুণ করে দিলাম, আর নিচে দ্বিতীয় অংশের যে লোক সংখ্যা আছে এই লোক সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা দিনের মান পেয়ে গেলাম 5, 6, 30, 30-কে 10 দিয়ে ভাগ করলে আসবে 3 দিন, রেজাল্ট হবে 3 দিন। 15 জন লোক একটি কাজ 8 দিনে করতে পারে, 20 জন লোক ওই কাজটি কতদিনে করতে পারবে? তো অনেকেই কিন্তু দেখা মাত্র, মানে আমি প্রশ্ন শেষ করার আগে অ্যান্সার দিয়ে দিয়েছেন, কারণ একদম সহজ বিষয়, প্রথম দুটা গুণ গুণ দিয়ে এটাকে ভাগ করে দিলেই অ্যান্সার পেয়ে যাচ্ছি। তোকে একটু দেখি যে অ্যান্সারটা কিনা আমাদের, প্রথম এই 15 জন আর এই দিন, প্রথম অংশের এই দুইটা মান গুণ, আর দ্বিতীয় অংশের যেহেতু আমাদের শুধু লোক সংখ্যা আছে লোক সংখ্যা দিয়ে ভাগ করে দিলাম, তো আমরা 5 দিয়ে কেটে দিতে পারি, 3 5 15, 4 5 20, আর 4 দুগুণা 8, 3 8 2 গুণ করেন 6 দিন, অ্যান্সার 6 দিন। 25 জন শ্রমিক একটি কাজ 14 দিনে করতে পারে, কতজন? 10 দিনে, অ্যাজ ইউজুয়াল আগেকার অঙ্কের মতোই এই 25 আর এই 14 গুণ করে দিলাম আর এই 10 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে কত আসবে? 5 দিয়ে ভাগ করে দিচ্ছি, 5 দুগুণা 10, 5 5 25, আর 2 দিয়ে কাটলে 7 দুগুণা 14, 5 7 35, তো রেজাল্ট হয়ে যাচ্ছে আমাদের 35 জন। আগে ছিল 25 জন, কাজ করতে সময় লাগতো 14 দিন, আর আমরা কিছু সময় আগে দেখেছি যে যদি এই কাজটা 10 দিনে করতে চাই তাহলে আমার শ্রমিক প্রয়োজন কতজন? এই 25 গুণ 14 ভাগ 10, কাটাকাটি করলে মান পাই 35 জন। তো আগে থেকে যেহেতু 25 জন ছিল, আমাদের নতুন করে আর অতিরিক্ত লাগছে কতজন? এই 35 থেকে যদি আমরা 25 বিয়োগ করি তাহলে 10 জন, তাহলে অতিরিক্ত 10 জন, অতিরিক্ত লাগবে 10 জন। তো 16 জন লোক আর 6 দিন, আর এখানে দ্বিতীয় অংশে দেওয়া আছে 24 জন, আমরা কাটাকাটি করে দিচ্ছি, 4 6 24, 4 4 16, রেজাল্ট হবে 4 দিন। তো আমাদের যদি লোক সংখ্যা বের করতে বলতো যে 18 দিনে শেষ করতে কত জন লাগবে, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই প্রথম মান দুইটা গুণ, 30 গুণ 21 ভাগ 18, ওকে রেজাল্ট শেষ, 6 দিয়ে কেটে দিচ্ছি, 5 6 30, 3 6 18, 3 7 21, তাহলে টোটালি মান পাচ্ছি 35 জন। তো যেহেতু 35 জন শ্রমিক শেষ করতে পারবে 18 দিনে, আমার আগে থেকেই 30 জন ছিল, তাহলে নতুন করে লাগবে আর 5 জন, তাহলে অ্যান্সার হবে 5 জন। একটা পরিবারে 12 জন সদস্য ছিল, যারা ওই যে খাবার ছিল সেই খাবার 24 দিন খেতে পারতো, তো এখন ওই পরিবারে নতুন 4 জন অতিথি আসছে, তো
তাহলে ওই খাবার কতদিন চলবে? একদম সহজ বিষয়, আগের থিমটা যদি আপনারা চিন্তা করেন তাহলে কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবেন, এবং কয়েক সেকেন্ড সময় লাগবে, আগেও যেই যেভাবে যেই সময়টা লাগতো এখনও একই সময় লাগবে। একটু সহজভাবে যদি একটু চিন্তা করেন, যাদের মাথায় এখনো যাচ্ছে না বিষয়টা, আগে আমার লোক সংখ্যা ছিল 12 জন, দিন ছিল 24 দিন, যেটা করতাম যে 12 আর 24 গুণ করে দিতাম, এখানেও সেম কাজটা করলাম। এখন নতুন আসছে হচ্ছে 4 জন, আর আগে ছিল 12 জন, তাহলে বর্তমানে লোক সংখ্যা কতজন? দ্বিতীয় অংশে আমরা হিসাব করছি কতজন, 12 আর 4 হচ্ছে 16 জন, তাহলে ভাগ করে দেবো 16 দিয়ে, রেজাল্ট চলে আসবে। খুব সিম্পল বিষয়, একদম আপনি সহজভাবে যদি চিন্তা করেন যে আমার 12 জন সদস্যের 24 দিনের খাবার আছে, তাহলে বা 12 জনের যায় হচ্ছে 24 দিন, 16 জনের যাবে কতদিন, এইটা যদি বলতাম তাহলে তো এভাবেই করতাম। তো এখন ওই 16 জনটাকে জাস্ট একটু ঘুরিয়ে বলছি, 16 জন না বলে বলতেছি, আগে 12 জন ছিল, এখন নতুন আরও 4 জন যোগ হয়েছে, তাতেও তো 16 জনই হবে। ওকে, তো রেজাল্ট বের করে ফেলেন, যদি আমরা 4 দিয়ে কাটাকাটি করি বা 8 দিয়ে কেটে দিতে পারি, 8 দুগুণা 16, আর 3 আটা 24, 6 দুগুণা 12, 3 6 18, তার মানে 18 দিন